হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা Asus এর একটা মাদারবোর্ড, এটা হচ্ছে 81M-P। তো এই মাদারবোর্ডটি যদি BIOS সেটআপ করতে চান, সেই ক্ষেত্রে BIOS সেটআপের জন্য F2 অথবা ডেল প্রেস করব। এখানে নির্দেশনা দেওয়াই থাকে, F2 অথবা ডেল প্রেস করে আমরা BIOS সেটআপে ঢুকবো। এখানে BIOS সেটআপে আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের জন্য ঢোকার প্রয়োজন নেই। তো আপনি যদি টাইম সেট আপ করতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন মাউস দিয়ে। ক্লিক করার পর এখান থেকে আপনি ডেট টাইম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে মান্থ, এখানে ডেট টাইম, এগুলো চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে সময়টা চেঞ্জ করে নিতে পারবেন, আপ ডাউনে প্রেস করে করে সময়টা চেঞ্জ করে নিতে পারবেন, তারপর সেভ দিয়ে দিবেন। তো আমার ঠিকই আছে, এই জন্য চেঞ্জ করছি না। আর এখানে তেমন চেঞ্জ করার কিছু নাই। এখানে যেটা করতে পারবেন, যদি উইন্ডোজ আপনি ইনস্টল করেন BIOS সেটআপ থেকে, সেই ক্ষেত্রে আপনারা এই উইন্ডোজ যেটা আছে এখানে, এটা বুট, এটা হচ্ছে পেন ড্রাইভ শো করছে, UEFI এখানে শো করছে। তো এটা যদি আপনি দিতে চান সামনে, এরা মাউস বাটন প্রেস করে ধরে এইভাবে সামনে দিবেন। তবে উইন্ডোজ ইনস্টলেশনের জন্য BIOS সেটআপের কোনো প্রয়োজন নাই এখান থেকে, কারণ আপনার যদি এইটা সামনে থাকে, সেই ক্ষেত্রে আপনি বুট মেনু থেকে দিলে সবচেয়ে সুবিধা। বুট মেনুর জন্য কি প্রেস করবেন, বুট মেনু F8 প্রেস করবেন, এই মাদারবোর্ডের জন্য F8 প্রেস করবেন। F8 প্রেস করে যদি আপনার ওখানে পেন ড্রাইভ লিগেসি এবং UEFI দুইটি শো করবে, আমি করে দেখাচ্ছি। সেই ক্ষেত্রে হবে কি, আপনি যদি এইটা সামনে দেন, সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজ ইনস্টলেশনের প্রক্রিয়ার সময় যখন রিস্টার্ট নেবে, তখন অটোমেটিক্যালি এই পেন ড্রাইভটা আবার ডিটেক্ট করবে, সেই ক্ষেত্রে আপনার সমস্যা হবে। পেন ড্রাইভ আর ডিটেক্ট করার দরকার নেই, যেহেতু এক্সটেন্ড হয়ে গেছে ফাইল, সেই ক্ষেত্রে সরাসরি হার্ড ডিস্কটা ডিটেক্ট করলেই মানে উইন্ডোজটা ভালোভাবে ইনস্টল হবে। তো আমরা এই জন্য কখনো এই BIOS সেটআপ থেকে আমরা সেট করে দিব না, এটা সামনে দিব না, আমরা বুট মেনু থেকে উইন্ডোজ ইনস্টল দিব। এই ক্ষেত্রে যারা নতুন বিগিনার তাদের জন্য খুবই ভালো হবে। আমরা চলে যাব এখন F8 প্রেস করব। আমরা এখন F8 প্রেস করলে এই রকমই দেখাবে, এখন যা দেখতে পাচ্ছেন এই রকমই দেখাবে। সেই ক্ষেত্রে জাস্ট শুধু এখানে UEFI দেখাচ্ছে এবং লিগেসি, এই যে লিগেসি দেখাচ্ছে, এটা হচ্ছে লিগেসি, এটা হচ্ছে লিগেসি। লিগেসির জন্য কিছু লেখা থাকবে না, আর হচ্ছে UEFI এটা লেখা আছে। যদি আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল MBR হয়, সেই ক্ষেত্রে আপনি এইটা সিলেক্ট করবেন। আর যদি আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল GPT হয়, সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, UEFI সিলেক্ট করবেন। এই দুটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হার্ড ডিস্ক পার্টিশন স্টাইলের উপরে নির্ভর করবে। তা না হলে উইন্ডোজ ইনস্টলেশনের সময় আপনাকে একটা ইরর দিবে এবং বলা হবে যে আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল GPT, সুতরাং UEFI থেকে দিতে হবে। এই তো, এটা হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়ার শুরুর বিষয়, বুট মেনু এবং BIOS সেটআপ। এইটা হচ্ছে Asus H81M। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।